ভগবানের চোখে সব মানুষ এক। তাকে যদি ভক্তি ভরে কোনো কিছু নিবেদন করা হয়, তাকে ডাকা হয়, তিনি সাড়া দেন। আর তিনি কোনো মানুষের মধ্যে ভেদাভেদ বিচার করেন না। কি তোমরা বলো না তাই? ছেড়ে দিন, আমার আর বকরেতে কাজ নেই। কেন রানী, কেন? তুমি যদি ভক্তি ভরে মাকে ভোগ নিবেদন কর, তিনি নিশ্চয়ই তা গ্রহণ করবেন, নিজের হাতে খাবেন। মাকে নিয়ে ছেলে খেলা করা, পাপ পুণ্যের ভয় নেই? আমরা মন্দিরের পুরোহিত, ওই ছোট জাতের ছোঁয়া ভোগ আমরা কিছুতেই মন্দিরে উঠতে দেব না। রাজচন্দ্র দাসকে বুঝিয়ে দিতে হবে, টাকা দিয়ে মাকে কেনা যায় না। তোর বগির কদ্দূর? এই তো দিদি হয়ে এলো, আর একটু সময় লাগবে। যা করার তাড়াতাড়ি কর, আমার কোনো কিছুই ভালো বোধ হচ্ছে না। মায়ের যা ইচ্ছে তাই হবে। মা যদি আমার হাতে ভোগ খেতে চান তবে কেউ বাধা দেবেন। বাধা দেব না মানে? নিশ্চয়ই বাধা দেব, কারণ যে কেউ এসে ভোগ রান্না করে মাকে নিবেদন করবেন আর সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। দেখুন, মার থানে রাগারাগি হানাহানি করা কি উচিত হবে? মা নলাটেশ্বরী অতি জাগ্রত, মা নিজে যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে আপনারা বাধা দেবেন কেন? দেব না বাধা। রাজচন্দ্র দাস তার লেঠেলদের নিয়ে জোর করলে আমাদেরও রুখে দাঁড়াতে হবে। আমি কথা দিচ্ছি, কেউ কোনো রকম জোর করবে না। মা যদি ওই কৈবর্ত বেটির হাতে ভোগ গ্রহণ করতে না চান তাহলে বাধা পড়বে, মা নিজেই সেই ভোগ ফিরিয়ে দেবে। আর যদি তা না হয়, সেটাই মার ইচ্ছে বলে আপনারা মেনে নেবেন? দয়া করে এখন আপনারা আসুন। চলো সবাই চলুন। এরা হলো সব ভগবানের পূজারী। না আছে এদের মনের প্রসারতা, না আছে শিক্ষা, শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য কতগুলো নিয়মকে আঁকড়ে ধরে পড়ে আছে। আচ্ছা বাবা, আপনি বলুন তো, আমি যা বলেছি তা কি ভুল বলেছি? এদের এই স্বার্থপরতা দেখলে কারো মনে এদের জন্য ভক্তি বিশ্বাস জন্মাবে?
আমাকে এখনো ভোগ নিবেদন করা হলো না তার আগে তুমি এটো করে দিলে একটু সবুজ হইলো না ওমা কালি তো তোমায় বলেছিল তোমার যখন ভোগ রান্না করা হবে তুমি আমাকে ডাকবে কই ডাকলে না তো তাই আমি চলে এলাম তোমার হাতে ভোগ খেতে একবার তো শুধোতে পারতে কি করে শুধোবো তুমি তো কালি কেতন করছিলে তাই তো আমি তোমার গান শুনতে শুনতে খেলুম এখন যে আমি কি করি এই ভোগের উপর যে অনেক কিছু নির্ভর করে আছে তাড়িয়ে দিচ্ছ বালাই সার তাড়াতে যাব কেন আজ সারা নহলাকির নোকে খাবার বন্দোবস্ত করেছি আর আমি তোমাকে তাড়িয়ে দেব শুধু একবার শুধুতে পারতে তোমার হাতের ভোগ খেতে যে বড্ড ইচ্ছে করছিল গো তর্ষ হয়েছিল নে তুমি বড় ভালো রাধু সবাই তোমার হাতের রান্না খেয়ে খুব খুশি হবে গো মা নলাটেশ্বরী তোমাকে খুশি হয় আশীর্বাদ করবে আমি এখন আসি তোর বোগরাদা হলো হ্যাঁ দিদি হয়েছে কিন্তু কিন্তু কি কি হয়েছে ওই মেয়েটা এই ছিল গো ফুলঠাকুর যে কালকে ভোগ খেতে আসবে বলে এই ছিল মেয়ে হ্যাঁ কি করেছে আমি মায়ের জন্য মালসায় ভোগ তুলে রেখেছিল আমি খেয়াল করিনি সে কখন এসে ভোগটা খেয়ে নিয়েছে চা মায়ের ভোগ খেয়ে চলে গেল কেমন মেরে ভোগটা তো নষ্ট হয়ে গেল এবার কি হবে ভুল ঠাকুমা আমি জানতাম জানতাম এরমটাই হবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে বাদা পড়েছে ওরে কৈবুত্তের হাতের রান্না মা কখনো কান তাই নিবেদনের আগে এটো হয়ে গেছে ও ভোগ আর দেওয়া যাবে না কিন্তু আমি তো এখানে কোনো মেয়ে আসতে দেখিনি আমি তো কাছেই ছিলাম আচ্ছা একটা মেয়ে এলে আমার কি চোখে পড়তো না সেও তো ঠিক যদি মেয়েটা এসেই থাকতো তবে এখন গেল কোথায় আর আমরাও তো ওদিকে ছিলাম কই কাউকে তো আসতে দেখিনি না না এ ছিল আমি তো তার সাথে কত কথা বললাম ওই যে এই তো আটকানা খিচুড়ি আর বাকিটা না কি চলেই না গেল কেন এ ভক্ত এটো হয়ে গেছে এতেই মা বেমান করছেন যে বাউনের হাতের রান্না ছাড়া মা ভোগ গ্রহণ করবেন না তোরা মিজি মিজি জেদাজেদি করেছিস চ বাইরে চ থেকে মুক্তি দিয়েছেন রক্ষা করেছেন রক্ষা করেছেন রক্ষা করেছেন মা মা গো জয় মা নলাটেশ্বরী 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 জ
জয় মা নলাটেশ্বরী। জয় মা নলাটেশ্বরী। মা গো ভোগ গ্রহণ করো মা। চলুন দাসমশাই বাইরে চলুন, মা এখন ভোগ গ্রহণ করবেন, আর সেটা দেখতে নেই, চলুন। আর থেকেই বা কি করবেন, দেখলেনই তো মা আপনাদের ভোগ গ্রহণ করলেন না। সব ভোগ নষ্ট হয়ে গেল, ওসব কাঙালিদের খাইয়ে দিন। তবে হ্যাঁ, ভোগ প্রসাদ বলবেন না যেন, চলুন। কি হলো রানী, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ রানী? একটিবার মন্দিরে দ্বার খুলে দিন, আমি দেখব। মাকে এখন ভোগ নিবেদন করা হয়েছে, একটু বাদেই খুলবে মন্দির দ্বার। মায়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, মা কেন আমার তৈরি করা ভোগ গ্রহণ করবেন না? আমার অপরাধ শুধু আমি বাউন নই। তো দর্শনেই ভক্ষণ করেন, এখন দ্বার খুলে দিতে পারেন, খুলুন দ্বার। যেখান থেকে মেয়েটা খেয়ে গেছিল, এটা এখানে এলো কি করে? তুমি এলে আর আমি তোমাকে চিনতে পারলাম না মা। তুমি আমার তৈরি করা ভোগ কেমন করেছো, কেমন করেছো মা তুমি? জয় মা নলাটেশ্বরী। জয় মা নলাটেশ্বরী। জয় মা বন্ধ দরজার মধ্যে মালসা এলো কি করে, এও কি সম্ভব? হ্যাঁ, এটা সত্যি যে এখানে যাত্রা করার আগে আমি বিশ্বাস করতাম না যে দৈব শক্তি বলে কিছু আছে। আমি বিশ্বাস করতাম ভগবান নিরাকার, তিনি কোনো পাথরের মূর্তিতে বাস করেন না, তাকে চোখে দেখা যায় না। হ্যাঁ, এটা ঠিক,
রামমোহন রায়ের লেখা আর নিজের যুক্তিকে বিচার করে আমি এই বিশ্বাসটাই এতদিন করে এসেছি। কিন্তু অনেক কিছু আছে যা আমরা জানি না, বুঝি না। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা যুক্তি দিয়ে বিচার করা যায় না। রানী, আমি আরও একটা প্রমাণ পেতে চাই, আর মাত্র একটা প্রমাণ, তাহলে নিশ্চিত হব। এতদিন ধরে মনের মধ্যে যে বিশ্বাস আমি পোষণ করে এসেছি তা সত্য নয়, ভুল। দাসমশাই, কি ভাবছেন দাসমশাই? আপনি কি ভাবছেন আমি তা জানি। দাসমশাই, এ জগৎ মায়াময়, মহামায়ার লীলা বোঝা কি অত সহজ? তিনি যে আমাদের চোখে মায়ার কাজল পরিয়ে রেখেছেন, তাই আপনি যা দেখেন তাই সব নয়। উচ্চ মার্গের সাধকেরা তারা এর বাইরেও অনেক কিছু দেখতে পান, তাই তারা যা বলেন তা সত্য। সত্যি কি ওই ভোগ ভগবান খেয়ে গেলেন? কে মন্দিরের বন্ধ দরজার মধ্যে ওই ভোগ আনল? কেই বা ওই অন্ন ভোগ সরিয়ে সেখানে ওই মালসা রাখল? এও কি সম্ভব? বাবা, আমার সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কোনটা বিশ্বাস করবেন বা করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনাকেই তা স্থির করতে হবে। আমি বলতে পারি এই জায়গায় মায়ের অনেক অলৌকিক লীলা আছে। বাবা, আমি এই পিঠের কথা শুনব, আপনি আমাকে বলুন। তবে শুনুন, কথিত আছে সতীর দেহত্যাগের পর যখন সুদর্শন চক্র দিয়ে তার শরীর টুকরো টুকরো করে কাটা হচ্ছিল, সে সময় নলা অর্থাৎ মায়ের নলির মতো সরু হার বা অঙ্গ পড়েছিল এই পিঠে। যেহেতু মার নলি পড়েছিল এই স্থানে, তাই এখানে মা নলাটেশ্বরী রূপে প্রসিদ্ধ। এখানকার ভৈরব হলেন যোগেশ। এখানে যতই জল ঢালুন না কেন, জল কখনো উপচে পড়বে না। আপনি হয়তো বলবেন এটা একটা সাধারণ প্রাকৃতিক বিষয়, কিন্তু আমি বলবো এসবই মহামায়ারই খেলা। এবার আপনি ঠিক করুন কোনটা বিশ্বাস করবেন। দাসমশাই, সব কিছুর মূলেই হলো সেই বিশ্বাস।